জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাত হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এই সম্পর্কিত অভিযোগও উদ্দেশ্য প্রণোদিত। আপিল বিভাগে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছেন খোদ দুদকের আইনজীবী আসিফ হাসান। আর বিএনপির আইনজীবীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সম্পূর্ণ একতরফাভাবে খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগে সাজা দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এদিন বহুল আলোচিত এই মামলা লিভ টু আপিলের শুনানি গ্রহণ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ। শেষে সোমবার আদেশের দিন ঠিক করে সর্বোচ্চ আদালত। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। পরে আপিলের শুনানি শেষে সাজার মেয়াদ বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। 6 আগস্ট এই মামলায় খালেদা জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপরও আইনি পথে মামলা নিষ্পত্তি চান খালেদা জিয়া। রোববার খালেদা জিয়ার 2টি লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ লোপাটের সঙ্গে খালেদা জিয়াকে জড়িত করার যৌক্তিকতা ছিল না বলে জানান দুদকের আইনজীবী। রেকর্ডেই দেখা যাচ্ছে যে হচ্ছে এটা ট্রাস্টের নামেই টাকাটা আছে, জাস্ট ফান্ডটা বিভিন্ন সময় মুভ করেছে, বাট টাকাটা সেখানেই পড়ে আছে। আর বিএনপি আইনজীবীদের দাবি, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই মিথ্যা মামলা করে শেখ হাসিনার সরকার। না, দুদকের আইনে নেই যে 5 বছরের সাজা 10 বছর করা যাবে, এনহ্যান্সমেন্ট করা যাবে, কিন্তু তারপরেও পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে মোট কথা গায়ের জুড়ে একতরফা শুনানি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আনফর্চুনেটলি 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় জিনিস হয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কনভিকশন দেওয়া হয়েছিল। টাকার কথা বলছে যে বেগম কোনো ডকুমেন্ট কোনো এভিডেন্স দেখাতে পারেনি বেগম খালেদা জিয়া, কোন নোট অ্যাপ্রুভ দিছে, কোন চেকে সই করছে, এবার সরকারি কোনো ডকুমেন্টে বেগম খালেদা কোনো স্বাক্ষর দেখাইতে পারে নাই। দেখ, আগামীকাল অর্ডারের জন্য আছে, আমরা এডিশনাল গ্রাউন্ড দেবো এবং ইনশাল্লাহ এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান খালাস হবে আমরা আশা করছি। এদিন আদালতে শুনানি করলেও আদেশের পূর্বে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মিজান আহমেদ, SATV, ঢাকা।